বাবুরা চোর ধরতে বেরিয়েছে, বিএসএফ কার দায়িত্বে? মুরারাইয়ের সভায় অনুব্রত প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীতে বীরভূমের মুরারাইয়ের চাতরা হাই স্কুলের মাঠে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে যদি 150 গুণ সম্পত্তি বৃদ্ধির অভিযোগে গ্রেফতার করা হয়, তবে 80,000 গুণ সম্পত্তি বাড়ার জন্য কেন অমিত শাহর ছেলেকে গ্রেফতার করা হবে না? বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছে, আর বিএসএফ ইডি বলছে যে গরু চুরি করতে প্রত্যক্ষ আর পরোক্ষ মদদ দিয়েছে বিএসএফ। বিএসএফ কার অধীনে? অমিত শাহ। ক্ষমতা আছে অমিত শাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে? বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে দিল্লি। তদন্ত তদন্তর পথে চলবে, আমি কাউকে ডিফেন্ড করছি না। 150 গুণ সম্পত্তি তার মেয়ের বেড়েছে বলে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করেছে। অমিত শাহ ছেলের 80,000 গুণ সম্পত্তি বেড়েছে, কেন অমিত শাহ ছেলে গ্রেপ্তার হবে না? কেন অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করা হবে না? এই বিএসএফ কার অধীনে? বিএসএফ স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। তাহলে বিএসএফ মদত দিয়ে গরু পাচার করে যে টাকা রোজগার করে, সেটা অমিত শাহর কাছে যায় না, তার ছেলের কাছে যায়? কে প্রশ্ন করবে? কোন সংবাদ মাধ্যমের প্রতিনিধির বুকের পাটা আছে মানুষের সামনে মানুষের স্বার্থে একটা প্রশ্ন বিজেপির নেতাকে করবে? কারণ নেই। একমাত্র আমরা চোখে চোখ রেখে লড়াই করছি, আর আগামী দিন ব্যতিক্রম হবে না। এদিন নাম না করে অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বহিরাগতরা জানেন না জাতীয় সঙ্গীত আর রাষ্ট্রীয় সঙ্গীতের পার্থক্য। উড়ে এসে দিল্লি থেকে জুড়ে বসে কবিগুরুকে সম্মান জানাতে তিনি বলছেন যে রাষ্ট্রীয় গান নাকি কবিগুরু লিখেছিলেন। রাষ্ট্রীয় সঙ্গীত আর রাষ্ট্রীয় গান দুটো আলাদা। বিজেপির বহিরাগত নেতারা এগুলো জানে না। জাতীয় সঙ্গীত আলাদা, রাষ্ট্রীয় গান আলাদা। একটা হচ্ছে জনগণ মন, আর একটা হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর জাতীয় সঙ্গীত জনগণ মন অধি লিখেছে আমাদের সকলের কবিগুরু, বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এদিন তৃণমূলের নবজোয়ার যাত্রা উপলক্ষে ফের একবার 100 দিনের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রকে বেঁধেন অভিষেক। বলেন, গায়ের জোরে ন্যায্য পাওনা আটকে রেখেছেন মোদী অমিত শাহরা। মঙ্গলবার বীরভূমের মুরারাইয়ের চাতরা হাই স্কুলের মাঠে অভিষেকের সভায় ভিড় হয়েছিল ভালোই। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।